তুরস্কে ভূমিকম্পের ১১ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুসহ অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্ক, সিরিয়ায় মৃত্যু ৪৪,০০০ ছুঁই। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে শুধু তুরস্কেই ৩৮,০০০এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে উদ্ধার তৎপরতার চেয়ে দেশ দুটিতে এখন মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। ভূমিকম্পের ১২তম দিনেও তুরস্কে ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের সন্ধান। শুক্রবার ২৬০ ঘন্টা পর আন্তাকায়া, হাতাই, কাহরা মানামারাসের ধ্বংসাবশেষ থেকে ১২ বছর বয়সী এক শিশুসহ কয়েকজনকে উদ্ধার করা হয়। বিস্ময়করভাবে বেঁচে থাকাদের এভাবে উদ্ধারের পর উল্লাস করেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে থাকা কারো শব্দ শোনার চেয়ে আনন্দের আমাদের কাছে এখন আর কিছুই নেই। তাদের উদ্ধার করা আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার যে অনুভূতি, সেটা বর্ণনার বাইরে। তবে ভূমিকম্প বিধ্বস্ত ১০টি অঞ্চলে এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রায় ২ সপ্তাহ হতে চললেও দেশ দুটিতে নিখোঁজদের হিসেব দিতে পারেনি কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ সরিয়ে নিতে শুরু হয়েছে কাজ, তবে উদ্ধার কাজের গতি আর মরদেহ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন স্বজনরা। এদিকে শতাধিক ঠিকাদারকে আটক করা হলেও ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি আঙ্কারা। ভূমিকম্পের পর এখন বিপর্যয়ে তুরস্কে বসবাসকারী ১০ লাখের বেশি সিরীয় শরণার্থী। নিজ দেশের নাগরিকদের রক্ষায় আঙ্কারা জোর দেয়ায় অনেকটা অবহেলিত তারা। বেঁচে থাকার আশায় আবারও সিরিয়ায় ফিরছেন শরণার্থীরা। এদিকে প্রথমবার আন্তর্জাতিক সাহায্য চেয়ে বার্তা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। আমাদের কাছে থাকা সম্পদের চেয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি। বর্তমান ও ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক ও সেবা খাতে এর প্রভাব আরও বাড়বে। তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় সামাল দিতে তহবিল চেয়েছে জাতিসংঘ। উদ্বাস্ত ও ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষকে কমপক্ষে ৩ মাসের সহায়তা চালিয়ে যেতে দ্রুত ১ বিলিয়ন ডলারের প্রয়োজন। খাদ্য নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা আর বিশুদ্ধ খাবার পানির সংকট দূর করতে এই সহায়তার কোনো বিকল্প নেই। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।